আসসালামু আলাইকুম দর্শক। একটি সরকারি সড়ক, সরকার এখানে ইট বিছিয়েছে। দীর্ঘ 50-60 বছরের একটি সড়ক, একটি পক্ষ পূর্বশত্রুতার জের ধরে হোক বা মনোমালিন্যের কারণে হোক, দুই পক্ষদের মধ্যে তারা এই সড়কটি কেটে দিয়েছে। সরকার যেখানে ইট বিছিয়েছে দীর্ঘ অনেক বছর, হয়তো এটা 2003 সালের দিকে হয়তো এখানে ইট বিছিয়েছিল সরকার, 2003 সালে না 2004 সালে সরকার যেখানে ইট বিছিয়েছে, দুই পক্ষের ঠেলাঠেলি, রশি টানাটানি, মারামারি, আদালতে দৌড়াদৌড়ির খেসারত দিতে গিয়ে আজ থেকে দেড় মাস আগে এই চলাচলের সড়কটি দেখতে পাচ্ছেন, এই সড়কটি এখানে খনন করে দিয়েছে। এখন আর এদিকে মানুষ চলাচল করতে পারবে না, যেমনটা আপনারা কচুরি পানা দেখতে পাচ্ছেন, এদিকে আর চলাচল করার কোনো উপায় নেই। যে সড়কের কথা আমি বলছি দর্শক, আমি যদি একটু দেখাই, এই যে অদূরে রয়েছে ঐতিহ্যবাহী ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়, এই অংশে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই যুগ যুগ ধরে এই সড়ক ব্যবহার করে এই এলাকার মানুষগুলো এই সড়ক ব্যবহার করে শর্টকাট হয়ে সংক্ষিপ্ত পথ দিয়ে এই স্কুলে যেত। কিন্তু এখানকার দুটি পক্ষ, আমার নাম জানা নেই পক্ষ দুটি কারা, তাদের মধ্যে ঠেলাঠেলি হয় আজ থেকে কয় বছর আগে বলেন? 2 বছর আগে। এক পক্ষের অভিযোগ হচ্ছে যে তাদের গাছ অন্য পক্ষ কেটে দিয়েছে, এটা নিয়ে একটা অভিযোগ দিয়েছে, এবং সেই অভিযোগের উপর ভিত্তি করে তারা কোনো না কোনোভাবে সেটা বলেছে, মামলাটা তারা তুলে নিয়েছে। কিন্তু অপর পক্ষ নাকি যে প্রতিশ্রুতি দিতে এই 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 মামলা তুলে নিয়েছে, তারা নাকি তাদের প্রতিশ্রুতি রাখে নেই। এ নিয়ে পরবর্তীতে মারামারিও হয়েছে, এবং যেতে যেতে পরিস্থিতি এমন হয়ে গেছে আজ থেকে দেড় মাস আগে একটি পক্ষ এখানকার সব মাটি খনন করে এই পুকুরে ফেলে দিয়েছে। এখন যে সড়কের মাটি কেটে ফেলে দিয়েছে, এটা কারো পৈতৃক সড়ক নয়, কারো বাবারও নয়, কারো দাদারও নয়, এটা বাংলাদেশ সরকারের একটি সড়ক। যে সড়কে এই যে দেখেছেন ইট বসেছে, কথা হচ্ছে আমার আপনার ঠেলাঠেলির জের ধরে সরকারি রাস্তায় হাত দিল তারা কারা। কেন সরকারি রাস্তায় হাত দিল, কেন সরকারি রাস্তার তা খনন করে ইটগুলো ফেলে দিয়েছে এই পুকুরে, এটা আমাদেরকে জানতে হবে। এখানকার স্থানীয় মেম্বার আছে আমাদের শামসুল হক ভাই আছেন, এখানে আমাদের আরেকজন মেম্বার আছেন, রানিং মেম্বার মাহমুদুল হক, দুজনে কিন্তু এখানে আছেন, এলাকাবাসীও এখানে আছেন। দর্শক আর একটা কথা বলি, বলেছে ত্যাগের মহিমায় আমরা উজ্জীবিত হই, আমরা পশু কুরবানি দিয়েছি, ঈদের দিন আমরা লাখ লাখ টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে আমরা কুরবানি পশু ক্রয় করে সে পশু কুরবানি দিয়েছি। কিন্তু এখানকার মানুষ আমার মনে হচ্ছে যে মনের পশুত্বকে কুরবানি দিতে পারে নাই। কারণ কি জানেন, এই সড়কের সামনের অংশে যেখানে আপনার ছোট্ট কালভার্ট দেখতে পাচ্ছেন, এই ঈদের দিনও সেখানে আপনার নারকেলের ঢাল পালা দিয়ে টিন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছে এখানকার একটি পরিবার, যাতে চলাফেরা করতে না পারে। অর্থাৎ ব্যক্তিদ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, এটার কারণে যে মানুষকে কত খেসারত দিতে হয় ঈদের দিনে, পবিত্র ঈদের দিনেও এখানে প্রতিবন্ধকতা দিয়েছে, টানা পর্যন্ত গড়িয়েছে। টানা পুলিশের পরামর্শে বা টানা পুলিশের টাবানি বা যেটা বলেন আপনারা পেশারে, শেষ পর্যন্ত সে প্রতিবন্ধকতা সরিয়ে দিয়েছে, ঠিক আছে মেনে নিলাম। কিন্তু এই যে সড়ক, সরকারি সড়কটা কারা খনন করে এখানে যান চলাচল বন্ধ করে দিয়েছে, সেটা আমাদের জানতে হবে। এখানে পক্ষ বিপক্ষদের লোক থাকতে পারে আমার জানা নেই। আমরা আগে সাবেক একজন মেম্বারের সাথে, যিনি এই সড়কটা তৈরি করেছেন, আমরা শামসুল হক ভাইয়ের কাছে যাব। আপনি 2003 সালে নির্বাচিত হয়েছেন, 2004 সালে মূলত এই সড়কটা তৈরি করেছেন, এই সড়কটা কি আপনি নিজের পকেট থেকে তৈরি করেছেন, নাকি কারো থেকে টাকা নিয়ে করেছেন, নাকি সরকারিভাবে করেছেন, এই বিষয়ে একটু জানতে চাই। আমি প্রথম মেম্বার হওয়ার পরে আমি এই রাস্তায় আমি প্রথম করছি সরকারের টাকা দিয়ে আমি এই রাস্তা করছি, আমি এই ড্রেন করছি, আমি এই সব কিছু, আমি এই রাস্তায় এই উন্নয়ন সব কিছু আমি করছি। আপনার এই সড়কটা বলি হলো কেন বলেন? এটা আজকে তারার এই দুই পক্ষে নিয়ে আজকে অনেকদিন পর্যন্ত, 2 বছর পরে অনেক মানে গাছ নিয়ে তারা মারামারি কাটাকাটি, অনেক মারামারি কাটাকাটি হয়েছে। তারপরে এটা আমরা চাইছিলাম, এটা একটা ফসলের জন্য, আমি অনেক কাছে টিনের কাছেও গেছিলাম, চেয়ারম্যানের কাছে গেছিলাম, এখানে রাজনীতি যারা আছে তার কাছেও গেছিলাম, এটা একটা সমাধান করে দাও, এটা মারামারি আমি চাইছি না। যেটা আমি পাশের বাড়ি আমি আগে সাবেক মেম্বার ছিলাম, আমি আবার আমাদের এলাকার, আমি আমার সমাজের সর্দার, এরাও আমাদেরকে সর্দার হিসেবে মানে, আমি সবসময় চেষ্টা করছি এটা একটা সমাধানের জন্য। কিন্তু এরা কেউ সমাধান ছাড়া আসতেছে না। এখানে কিছু জায়গা আছে, এখানে সরকারি জায়গা কিছু জায়গা আছে, এখানে কিছু মালিকানা জায়গা আছে, এখানে কিছু রাস্তাতে, তারপরে এই ঘরেতে মানে জায়গা আছে, এটার আমরা একটা সমাধানে চলে আসছিলাম।
চলে আসে আমাদের বলছে যে আমি ঠিক আছে এখানে তোমাদের দেওয়ালটা তিন ফুট জায়গা সরাইয়া পূর্ব দিকে দিয়া এটা একটা প্রতিদানে আসছি জীবনের জন্য এটা সমাধান করে দাও আর ক্ষতি হবে না। তাহলে এটা খালি জায়গা এটা করা এই রাস্তার থেকে ওই রাস্তা পথে এদের আর কোনো জায়গা নাই, মানে একটা খাসারা পালার জায়গা নাই, হাঁটার জায়গা নাই, কোনো দিকে জায়গা নাই, এই জায়গাটাই শুধু আছে। আমি বলছি এই জায়গাটা তোমরা গা করে খনন করে সবসময় পরিষ্কার করে এই জায়গাটা রাখো, সবচেয়ে পরিষ্কার করে যারা দখল করছো এরা সবাই ছেড়ে দাও। তারপরে এখন কিন্তু ওই সময় যেটা আমি রাস্তা করছি এই জায়গাটা খোলা ছিল ওই সময় রাস্তাটা করে দিচ্ছি। এখন আপনার করা সরকারি রাস্তা যারা খনন করে ফেলেছে এটা কি আদৌ উচিত করেছে? উচিত করেন, এটা অন্যায় করছে, আমি জানি না, কিন্তু দুই পক্ষে আমাকে মানে আমার কাছে এক পক্ষে ডাইরেক্ট সরাসরি গেছিল আর এক পক্ষে আমাকে ফোন করছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফোন করছে আমি বলতে এখানে তোমরা এখানে কোনো খনন করিও না, কোনো রাস্তাঘাট বন্ধ করিও না। আর যারা যে আমার কাছে মহিলা যেটা এটা আমার কাছে বলছে আমাকে মারছে, আমি বলছি তোমাদেরকে বারবার বলছি এটা একটা সমাধানে আসি যাও, সমাধান তোমরা তো করতেছো না, এটা একভাবে সমাধান করা যাবে না, তোমরা সবাই চেয়ারম্যানের কাছে যাও, এই নইলে আইনের আসতে হলো, এটা আমরা কি করবো, তোমরা তো আসতেছো না, বসে পতলার জন্য আসতেছো না, তোমাদের দড়িতে বসে রয়েছো তোমাদের, এটা যদি এটা মেনে নিলাম। হ্যাঁ শামসুলক ভাই, আমরা ছুটো করবো, এই যে এই সড়কটা কেটে দিয়েছে এটা আপনার সড়ক, আপনি সাবেক মেম্বার, এটা বাংলাদেশ সরকারের একটা সড়ক, এই যারা সড়ক করেছে তাদের বিরুদ্ধে কি বলবেন, তারা কি এটা করতে পারে কিনা? না এটা করতে পারে না, এটা অন্যায় করছে, আঘাত লেগেছে কিনা আপনার করা একটা সড়ক লাগছে না লাগছে, এটা এটা আমার দিলেও লাগছে, এটা আমার এটা জায়গাগুলো সবই আমাদের জায়গা, আমরা সবাইকে হারার জন্য আমরা সবসময় দিয়েছি, আমাদের মুরব্বীরাও দিয়েছে, আমরাও এখন দিয়েছি, তাইলে এখন মনে করো আমরা চাচ্ছি একটা সমাধানের মাধ্যমে, বর্তমানে আমরা যা কিছু হয়ে গেছে এরা এটা অন্যায় করছে, এটা শাস্তি হতে হবে, তারপরে এখন আমরা চাচ্ছি এখন প্রশাসনের মাধ্যমে এই আলিবাইয়ের মাধ্যমে আমি এই সমাধানটা ভবিষ্যতে যেন এরা আর কেউ কেউ মারামারি না করে, কাড়াকাড়ি না করে, এখন আমি এই জিনিসটা চাচ্ছি ফসলা, এখন বৈশা এরা যারা এটা অন্যায় করছে এটা আমি এদের উপযুক্ত বিচার চাই, তারপরও আমি চাচ্ছি ফসলা, এটা যে এটা ফসলা চিরদিনের জন্য তাই অস্থায়ী সমাধান করে দেন, না হলে এটা নাহলে করা যাবে না। ধন্যবাদ, একটা সমাধান মেম্বারের কাছ থেকে আমরা সেটাই চাই। মাহমুদুলক ভাই একটু ওইদিকে আসবেন, এই কথা বলবেন না মাহমুদুলক ভাই, আপনি রানিং মেম্বার এখানে আছেন, শেষ পর্যায়ে চলে আসছেন, এই যে এই সড়কটা কেটে দিল, হ্যাঁ আপনার ভূমিকা কী ছিল, সড়ক কাটা কি ঠিক হয়েছে কিনা, ঈদের দিন যে এখানে প্রতিবন্ধকতা দিয়েছে, আপনার একটা সড়কে দুই পক্ষ তাফালিং করবে এটা কতদূর মেনে নেবেন, এ বিষয়ে একটু বলবেন। আসলে আলী ভাই আমার এই যে ঘটনাটা ঘটছে বিগত দেড় মাস আগে যে রাস্তাটা খনন করছে, আমি তো আমাকে কেউ বলেও নাই, আমি শুনিও নাই, তারপর হঠাৎ করে গত পরশু কুরবানের আগের দিন আমাকে ওসি প্রদীপ সাহেবে ফোন করছে, তারপর এখানে নাকি এই আপনার এই নারিকেলের গিয়া দিয়া পথ বন্ধ, সড়ক বন্ধ করে দিছে, তখন আমি প্রদীপ সাহেবকে বললাম আপনি একটু গিয়ে ওইটা একটু ম্যানেজ করেন, আমি আজকে কুরবানের দিন, আমি কুরবানের দিনে আমি আসব, তখন আমি আসে ওইটা সরানো দেখছিলাম, এখানে একটা আপনার ইয়ে ছিল ওই টিন দিয়া একটা এই পথটা এতটুকু বন্ধ করে দিয়েছিল, হ্যাঁ তখন আমি আসি এইটা রাস্তা কুড়াটা দেখে আমার মনে অনেক খারাপ লাগছে, দুঃখ লাগতেছে, একজন একটা সরকারি রুট হয়ে এখন দীর্ঘদিনের চলাচলের পথ হয়ে, দীর্ঘদিন বলতে কত বছর আপনার মনে হয় 20-30 বছর, আমরা ছোটবেলায় দেখছি এখান থেকে মানুষ আসা যাওয়া করছে, এখানে আপনার হাই স্কুলের ছাত্ররা এবং প্রাইমারি স্কুলের ছাত্ররা এলাকার অনেক লোক পথ একটু কমানোর জন্য এদিকে সব আসা যাওয়া করতো স্কুলের ছাত্রছাত্রীরা, তো এটা দেখে আমি আমার মন খুবই খারাপ হয়েছে, আমি এদেরকে বলছি যে এটা তোমরা যে রাস্তাটা করছো এটা সরকারি, এটা আপনার জায়গা হোক সরকারি জায়গা হোক, এটা রুট করার আগে অন্তত পক্ষে প্রশাসন আমরা আছি আমাদেরকে জানাইতে পারতাম, আমাদেরকে এগুলো জানাই নাই, আমাদেরকে জানাইলে আমরা এই মর্মান্তিক এই একটা কাজ এরকম একটা ন্যাক্কারজনক কাজ আমরা কখনো করতে পারে না, তো আমি যে এদের যে কথাগুলো বলতেছে এদিকে আপনার এই দেওয়ালের ভিতরে নাকি এদের জায়গা আছে, এই খাসের জায়গা ওইখানে আছে, এখানে ব্যক্তিগত মালিকানাধীন জায়গা দিয়ে রুট গেছে, আমি বলতেছি রুট যেখানে যাক সরকারি জায়গা সরকারে
যদি প্রয়োজন হয় সরকার এ নিয়ে নেবে, এটা কারো আমাদের তো প্রয়োজন নাই, সরকারের জায়গায় আমাদের প্রয়োজন নাই, সরকারের যদি প্রয়োজন হয় সরকারই নিবে। এখন রোড কাটার তো কোনো অবকাশ নেই, অধিকার নাই। সমাধান কি হতে পারে? সমাধান হতে পারে এটা আপনার মাধ্যমে আমি বলবো, যে একটা গঠন হয়েছে এটার একটা উচিত আমি গিয়া তাই সমাধান চাই, এরাও যাতে এদের জায়গা জায়গা কারো জায়গার যেন কারোর মধ্যে না থাকে, সরকারি জায়গা দিয়ে যেন রোডটা চলাচল করতে পারে, এরকম একটা সমাধান আমি চাই। কারণ এটা হচ্ছে আমার কথা হচ্ছে এটা এইটাকে আগে আমি চাইব যে আমার আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি বলবো যে যারা এই রোডটা ইটগুলো ফেলে দিছে সমাধান বৈঠকের আগে এই রোডটা আমি আবার উপভোগ আমি এই রোড হিসেবে দেখতে চাই, রাস্তা সরকারিভাবে থাকবে দেখতে চাই। ধন্যবাদ ধন্যবাদ, আমরা আরো কথা বলবো, একটু আপনাকে করবো। আপনি একটু নামেন তো দেখি, এদিকে একটু নামেন, একটু নামেন, একটু হাঁটেন দেখি, আমি ইয়ে করি, সমস্যা নেই, এটা যাক একটু হাঁটেন তো দেখি। আচ্ছা পায়ে ব্যথা, একটু হেঁটে যান দেখি, একটু হেঁটে যান। এই ছিল সরকারি রাস্তা, এ দেখুন এটা সরকারি রাস্তা ছিল, এখন এখন কোমর ছুঁই ছুঁই পানি হয়েছে, হাঁটে যান, আপনি হেঁটে হেঁটে যান ওদিকে, যান 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 যান। এই সেই সরকারি রাস্তা, এখন এটা খনন করে দিয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমিও বলবো একজন সংবাদকর্মী হিসাবে সরকারি রাস্তা সরকারে থাকবে, এখানে 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 রাজনীতি করে, ছাত্র রাজনীতি করে, এখানে আমাদের তামিম আছে, তামিম আপনি তো এলাকায় রাজনীতি করেন, পরিচিতি আছে, আপনার বাড়ি কিন্তু এখানে না। এই যে দুই পক্ষের ঠেলাঠেলি রশি টানাটানিতে সরকারি রাস্তা একটা যে বিসর্জন দেওয়া হয়েছে, সরকারি রাস্তা খনন করে দেওয়া হয়েছে, এটা কি সুন্দর হয়েছে কি না, আর এই সমস্যাটা কীভাবে সমাধান করা যেতে পারে একটু বলেন তো দেখি। ধন্যবাদ আলী ভাই আমাকে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আসলে এখানে হয়তো আপনি প্রথমে বললেন আমার বাড়ি এখানে না, আপনি সেটা কিভাবে জানেন তা আমার কাছে বোধগম্য নয়, কিন্তু আমার বাড়ি কিন্তু এখানে, সেটার জন্য এখানে উপস্থিত আছেন, এখানে আসলে সঠিক তথ্যটা ঠিক আছে, যারা এখানে এই পুকুরটা খনন পাশে রাস্তার সরকার ইট বসে আছে, যারা এটা মাটি কেটে নিয়েছে তাদের এটা ভুল ছিল, তো ভুল ছিল সেটা ঠিক ভুল ছিল। তো আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে যে যারা এই মাটি খনন করছে তারা কিন্তু বাংলাদেশের আইনের স্থানীয় আইন বলেন, এখন পার্শ্ববর্তী স্কুল নিয়ে যেহেতু কথা বলছে, স্কুলের ছাত্রছাত্রীরা এখানে আসা যাওয়া করে, সেই স্কুলের কথা বলেন। এবং প্রথম আমি বলব ইউনিয়ন পরিষদ থেকে একটা প্রতিবেদন দিয়েছে, এখানে উক্ত রাস্তাটি যে জায়গাটা সরকারিভাবে দখল করা হয়েছে সে রাস্তাটি দখলটি উদ্ধার করে স্থানীয় জনগণের জন্য চলাচল উন্মুক্ত করা হোক, সেটা ইউনিয়ন পরিষদ থেকে দিয়েছে, সেই ইউনিয়ন পরিষদের দিয়েছে, সেখানে মাহমুদুল্লাহ মেম্বার বর্তমান মেম্বার সিগনেচার ছিল, আর প্যানেল চেয়ারম্যান আলেকবার মেম্বার ছিল, এবং ইদিস মিয়া তালুকদারের বর্তমান চেয়ারম্যান, তারাও সুপারিশ ক্রমে উচ্ছেদের কথা বলা হয়েছে। এটা একটা প্রতিবেদন এখানে আমার হাতে আছে, আমি আলে ভাইকে দেখাচ্ছি, এটা হচ্ছে এটা একটা, এবং এখানে অবগতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য স্কুল বরাবর একটা দরখাস্ত দেওয়া হয়েছে, ফরদ স্কুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল্লাহ স্যারকেও, সেটা তিনি রিসিভ কপি গ্রহণ করেছেন, ফটোগুলো এখানে আছে উপর থেকে, তারা যারা এটা খনন করেছে এবং বর্তমানে তারা ব্যক্তি আবু তৈয়ব মানে এখানে যারা আছে আর কি, আমরা তো সচক্ষে সরাসরি দেখি না, বাদী পক্ষ যারা বলছে প্রশ্ন করি, অর্থাৎ এটা বলে নাই, এটা বলে নাই, এটা দুঃখজনক ব্যাপার, এরা এটা এটা বলে না কেউ খনন করার জন্য তারা কী জন্য করছে এটা আমার কাছে জানা নেই, কিন্তু তাদের অন্যায় শুধু সেটাই, কিন্তু বাকি সব কিছু তারা কিন্তু আইনানুগভাবে সব কিছু করে গেছে। এখানে স্থানীয় সহকারী কমিশনার ভূমি সম্রাট খিসা তার অনুমতি ক্রমে এখানে উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে, এই জায়গাটা নিয়ে রাস্তা, এটা এই জন্য এই জায়গাটা ওদের জায়গা দখল করে, এটা হয়তো এখন লিখিত মৌখিক কথা, ইউনুস মহোদয় বলেছিলেন এই জায়গাটা তাদের তোমাদের জায়গা তোমরা দখল করে ভালো, সরকারের জায়গা সরকারকে বলবে, ডাক জায়গা এটা ডাক নাম্বার হচ্ছে, এই জায়গাটা সরকারি কোনো জায়গা নাই, জি না এখানে সরকারি জায়গা নাই, কিন্তু আমি বলি মেম্বারে বলুক এই যেটা দেখতেছেন এটু পর্যন্ত এটা সরকারি,
অর্থাৎ এখানে রাস্তা কত বাকি এই যে যেটা 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 খনন করছে এখানে সরকারি জায়গা না এটা এদের পুকুরের জায়গা আর এখানে এই রাস্তার কতটুক সরকারি আছে বলেন সরকারি এটা নিয়ে এখানে ভুতুর এটা ভুতুর এই বুঝেন না মানে কত দূর আছে এই রাস্তা এখানে এখানে এদিকে আপনার এই মাথা দিয়ে 12 ফুট আছে এদিকে 8 ফুট আছে 12 ফুট আছে 6 ফুট আছে এইভাবে করে মানে এই যেগুলো খনন করছে এটা সরকারি না না এটা হলো আপনার পুকুরের জায়গা পুকুরের জায়গা 3074 আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলেন এখন কি সমাধান বলেন 3074 এখন আমার কথা হচ্ছে যে তারা কিন্তু প্রতিটা জামার পরে পরিষদ কোনো সংগ্রহ করে নাই ওরা করে নাই কেন শেষ পর্যন্ত দায়িত্বটা ওদেরকেও নিতে হবে পরিষদ বলেন এই খাসমাল থেকে যেটা নোটিশ দিতে করে নাই সেটা তো আমরা জনগণ তো উচ্চ করতে পারবো না স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান করার কথা ছিল করে নাই সেটা কি কারণ করে আমার কাছে জানা নেই যেহেতু স্থানীয় আদালত এটা স্থানীয় কিভাবে সমাধান করা যায় স্থানীয় আদালতে পারবে এটা একটা সমাধান করতে ঠিক আছে ধন্যবাদ তামিম এখন আমি আবারও বলছি আমি একটা পক্ষ হয়ে আসছি আমার পক্ষটা হচ্ছে যে যে রাস্তাটা সরকারি ছিল সরকারি ইট বসিয়েছিল এটার কি হবে সেটা বলেন এখন এটা যেহেতু সরকার ইট বসিয়েছে এটা সরকারের ইউনিয়ন পরিষদের এই রুটের দাবিদার এই রুট ইউনিয়ন পরিষদের তথা সরকারের এখন ইউনিয়ন পরিষদের বসে যদি একটা সমাধান করতে পারে আর যদি ইউনিয়ন পরিষদ ওদের বিরুদ্ধে যদি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার যদি ইচ্ছা যদি পোষণ থাকে করুক সালে করেছেন এতদিন সমস্যা হয়নি তাহলে হঠাৎ করে দেড় মাস আগে যারা খনন করেছে এটা কি তাদের দায়িত্বে পড়ে না সড়কটা আবার ঠিক করে দেওয়া ঠিক করে দেওয়া তো অবশ্যই দরকার কিছুক্ষণ আগে আমাদের ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার মোহাম্মদ আল্লাহ সাহেব বসছিল তাদের একজন প্রতিনিধি এখানে ছিল তারা বলেছে আমরা এটা সমাধান করে দেবো আপনার একটা দায়িত্ব করে আমি আসে বললাম যে এদেরকে তোমরা যদি সমাধান চাও তাহলে আগের রাস্তা যেরকম ছিল সেরকম করে দাও আমরা বুড়ুক বসে যেটা সমাধান করতে পারে এটা সমাধান করে দিব ধন্যবাদ ধন্যবাদ দর্শক এবার আমাকে কেউ একজন ধরবেন আমি একটা দুটো কথা বলি আপনি ধরেন বেশি নাড়া চাড়া করবেন না দর্শক আর এস বিএস পিএস সিএস কিছু বুঝি না আমি যেটা বুঝি সেটা হচ্ছে বাস্তবতা এটাই সেই সড়ক আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনি মেম্বার সাবেক আপনি একটু আসেন আমার সামনে আসেন ইনি বর্তমান মেম্বার দুজন মেম্বার আমাদের তামিমও বক্তব্য রেখেছে কিন্তু যারা যারা মানে হাল মারামারি কুড়িল মারামারি যারা করেছে তাদেরকে আমি আনি নাই কারণ তারা বিষোদ্গার করবে এই মেম্বার বলেছেন 2004 সালে এই সড়ক তিনি করেছেন এই মেম্বার বলছেন তিনি এটা সড়ক এটা আজকের সড়ক না 20-30 বছর আগের সড়ক এবং উনি বলেছেন সড়ক মেরামত হতে হবে আপনিও কি চান সড়কটা হয়ে যাক হয়ে যাক আমি চাইছি তাহলে এই সড়কটা বাঁধতে কয় ঘন্টা লাগবে বা কয়শো বছর লাগবে মনে করেন এটা কোন ভাই এখন সড়কটা হয়ে যাক কিন্তু এটা সড়ক না আমি একটা প্রশ্ন করলাম না না আমি একেবারে ক্লিয়ার কাট একটু শুনেন আমি একটা প্রশ্ন করতে চাই এই সড়ক হতে মানে কি পরিমাণ সময় লাগতে পারে বলে মনে করেন এটা তো এটা মানে এখন তো বর্ষাকাল এতে মেডিসিন লাগবে এখানে মেডিসিন নাই মেডিকেল তো হলে আমাদের 2-3 মাস সময় লাগবে দুই তিন মাস না এখানে এই সড়কটা আবার আগের অবস্থানে নিতে গিয়ে কত দিন সময় লাগতে পারে আলী ভাই আমি বলি একটা এটা যদি একটা নম্বরে আজকে যদি বসে আজকে যদি বসে তো আমরা যদি মনে করেন এটা যদি এই সরকারি জায়গা যেগুলো আছে ব্যক্তিগানা যারা বকল বুক করে গা করতেছে এই জায়গাটা যদি মানে ছেড়ে দেয় এই জায়গাটার দুই দিনের ভিতরে এটা ঠিক করে দেবে আমি দুই দিনের পর আচ্ছা আমাদের রানিং মেম্বার মাহমুদুল ভাই এটা আমি এটা রেডি করতে কতক্ষণ লাগবে সেটা বলেন আমরা এটা রেডি করতে একদিন একদিন এবার আমার কথাটা বলি এবার একটু শুনেন আবার আমার কথাটা শুনেন প্লিজ আমাদের সাবেক মেম্বার বলছে দুই দিনের মধ্যে হয়ে যাবে উনি বলছেন একদিনের মধ্যে হয়ে যাবে 20-30 বছরের একটি সড়ক সেটা এতদিন কোনো সমস্যা হয়নি দেড় মাস আগে সেটা খনন করে ফেলে দিয়েছে যে বা যারা করেছে তারা ন্যায় করেছে এটা কেউ বলেনি এটা ন্যায় হয়েছে না ন্যায় হয়েছে আপনারা কেউ ন্যায় হয়েছে মনে করেন তাহলে এই অন্যায়টা যারা করেছে নো মেম্বার নো চেয়ারম্যান নো পুলিশ প্রশাসন নো ইউনো নো ওসি যারা এটা খনন করেছে তাদেরই দায়িত্ব হবে এটা আগে ঠিক করে দেয়া আমি সেটা বলবো এরপরে এখানে জায়গা আছে সেটা উচ্ছেদের বিষয়ে জায়গাকার মেম্বার সাহেবের না ওনারও না আমারও না আমার পেছনে কারো না এটা কি জায়গা সরকারি বেসরকারি সরকারি সরকারি জায়গা আমি হাটহাজারী সহকারী কমিশনার ভূমি যিনি নতুন আসবেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি হাটহাজারী নবাগত ইউএনও শাহিদুল যিনি আছেন ওনারও অনুরোধ করছি এই সরকারি জায়গার বিষয়ে কী সিদ্ধান্ত দেবেন আপনারা দেবেন এখানে সরকারি জায়গা রয়েছে সেই সরকারি জায়গার জন্য সরকারি আরেকটা রাস্তা খনন করবে এটা মগের মুল্লুক নয় আমার কথা কারো পছন্দ হতে পারে অপছন্দ হতে পারে রাস্তাটা মেরামত করেন এবং এখানে যারা ঘি ডালছে এই আগুনে যারা পেট্রোল ডালছে ঘি ডালছে তাদেরকে আইডেন্টিফাই করে মুখোশ উন্মোচন করতে হবে ছোটোখাটো বিষয় নিয়ে এরকম ঘটনা হতে পারে না আজকে মেডিকেল গেছে না ভাই গেছে বলে না মুরব্বী গেছে গেছে মার্ডার হতে পারতো না হতে পারতো
এখানে কি 1 কোটি টাকার জায়গা মূল্য এগুলা মেম্বার সাহেব বলেন না 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 এখানে তো কোন জায়গা টাকা তার মানে কি আছে এদের কি আছে ইগো সমস্যা তাই না কারো ইগো সমস্যার জন্য এটা হতে পারবে না আমি আমার কথায় কেউ মনে কষ্ট দিবেন না আমি মেডিকেল কোয়েস আপনি ছিলেন সেটার জন্য আপনি বলবেন সংশ্লিষ্ট যারা আছে তারা আমার একটা কথা হচ্ছে যে ওই যে পেছনে একটা স্কুল ফরহাদাবাদ স্কুল প্রাইমারি স্কুল এই এলাকার অসংখ্য মানুষ এই শর্টকাট পদ্ধতি পদ দিয়ে এই সরকারি রাস্তা হয়ে যেখানে সরকার ইট বিছিয়েছে সেটা দিয়ে স্কুলে যেত এখন লকডাউনের কারণে সব কিছু বন্ধ আছে যদি এক মাস দুই মাস তিন মাস পরে খুলে দেয় সবাই কোন দিকে যাবে এবং এখানে আর যাওয়ার পরিবেশ আছে সুতরাং এটা সমাধান হোক এটার জন্য এক বছর লাগবে না এক মাসও লাগবে না একজন বলেছেন একদিন একজন বলেছেন আমার মেম্বার সাহেব সাবেক দুই দিন আমরা চাই এটা উইদিন টু টু থ্রি ডেজ এটা সমাধান হবে এবং আমাদের ওসি সাহেব আমাদের ইয়নো সাহেব আমাদের রেসিডেন্ট যিনি আসবেন আপনাদের প্রতি আমার অনুরোধ আমাদের ইদ্রিস ভাই উনি সবসময় সামাজিকতার পক্ষে উনিও চান যে কোনো সমস্যার সমাধান হওয়ার পক্ষে এই সমস্যাটা যেন সবাইকে নিয়ে সমাধান করে তবে একটাই শর্ত আগে এই সড়কটা ঠিক হয়ে যেতে হবে আপনাদেরকে যুক্ত করেছি ঐতিহ্যবাহী ফরহাদাবাদ ইউনিয়ন ফরহাদাবাদ ইউনিয়নের ফরহাদাবাদ স্কুল সংলগ্ন একটি সড়ক তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের এই সড়ক যেটা হয়তো ইট বিছিয়েছেন আমাদের সাবেক মেম্বার ২০০৪ সালে হঠাৎ করে একটি পক্ষ অপর পক্ষের সাথে সংঘর্ষে বা ওদের মধ্যে মনোমালিন্যের জের ধরে আজ থেকে দেড় মাস আগে এই সড়কটা খনন করে দিয়েছে যেটা নিয়ে আজকে আমাদের লাইভ করতে হলো আমার কথায় কেউ মনোকষ্ট দিবেন না এ পক্ষেরও না ওই পক্ষেরও না আবারও বলছি এই সড়ক সরকারি সড়ক সরকারিভাবে থাকবে যারা সরকারি জায়গা দখল করেছে জনগণের দাবি দিয়েছে সেটা উচ্ছেদ হতে হবে এবং সে বিষয়ে ব্যবস্থা নেবে কে নেবেন ইউএনও আছেন তারপরে অ্যাক্সিডেন্ট আছেন আমাদের স্থানীয় সাংসদ প্রয়োজনে উনি ওই বিষয়ে ব্যবস্থা নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম অ্যাক্সিডেন্টের এবং কি অনুর ইয়া আছে ওসব নোটিশ আছে কেন হয় না এতদিন আজকে বছর